তোমার নিউ ব্লগ আমার ভিডিও সম্বন্ধে কেমন আছে? সবাই আশা করি সবাই ভালো আছো। আর এখন আমরা যাচ্ছি, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তোমরা দেখে ভাবছো হয়তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট না, সেটা না, কারণ মেঘ করে গেছে। যেহেতু অন্য সাইডে হয়তো বৃষ্টি হয়েছে, আর আমরা এখন এই চিকু আর আমার মেয়ে আমার বউকে নিয়ে এখন যাবো সেই ইস্কন মন্দিরে যেখানে যাওয়া হতো। তো অনেকদিন ধরে বলছে যাবো যাবো করছে, তো আজকে প্ল্যানটা করেছি। আর আমাদের চলো রেডি হয়েছি কিনা দেখি চলো। মানু রেডি, এখানে আমার বউ রেডি। আর চলো গাইস। হ্যাঁ, মানু তো হেভি ড্রেস পড়েছে, ওয়া তো রেডি, এরা আমিও রেডি। চলো গাইস যাওয়া যাক, কারণ কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি হবে ভাবছি, তো এই জন্য বাইকে যেতে হবে, তাদের চলে যাই। চলো মেয়ে আর এই যে আমার বউ, এখন গেট ধরে দিচ্ছে আর আমরা এখন বেরিয়ে পড়ছি। আমার ড্রেসটা একটু অন্যরকম লাগবে, কারণ যদি আমার ছেলে তো ওই জন্য অত সাজবাজ নেই। আর আমার মেয়ে দেখো সব থেকে সুপারি লাগছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার বউ সেজেছে, আরো ভালো লাগছে দুজনকে। আমাকে খালি পাতা লাগছে, চলো গাইস বেরোনো যাক। আর এই যে চিকুকে নিয়ে যাই চলো, আর ওয়েদারটাও এখন এরকম লাগছে। আমরা বেরিয়ে পড়েছি এখন তিনজনে, এই যে আর আমার মানু ঘুমোচ্ছে। আর এখন রাস্তার অবস্থা এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার মেঘ করেছে না। তো চলো গাইস পৌঁছে তোমার সাথে আবার দেখা হচ্ছে। গাইস পৌঁছে তোমার সাথে, আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা এরকম পুরো সন্ধে, বাট 6টা বাজে এখন। 6টার সময় সন্ধে কখনো হয় না। আজকে ওয়েদারটা বললাম না মেঘলা করে আছে, সেই জন্য সন্ধে হয়ে গেছে। আর আমার মানুষ যেতে যেতে পিছনে ঘুমিয়ে পড়েছে। আর আর একটু লাগবে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে, তো পৌঁছে যাবে এক্ষুনি। আর আমার বউ এখানে খালি বলছে বাইক থেকে পড়ে যাচ্ছে, কি সিট কি বাইক, তো বাইকের পিছনে একটা অ্যালার্ম দেওয়া কিনতে হবে, এই হলো ব্যাপার। সো গাইস, আমরা গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম ভিতরে, ঢুকে দেখি ব্যাপক সুন্দরভাবে সাজিয়েছে সারা মন্দিরটা, পুরো প্যান্ডেলে সাজিয়ে নিয়েছে। আর এখানে অনুষ্ঠান চলছে, যেহেতু মহা জন্মাষ্টমী, সেই জন্যে কৃষ্ণের লীলার জন্য এখানে কিন্তু পাঠও চলছে, অনুষ্ঠান চলছে। তো 1 তারিখ থেকে 7 তারিখ মধ্যে একটা মেলাও হবে, তো সেইটার জন্যই অবশ্যই এরকম সাজিয়েছে, ঠিক আছে। বাইরে লেখাও আছে যে মহা জন্মাষ্টমী মেলা 1 তারিখ থেকে 7 তারিখ মধ্যে। তো আমরা এখানে মন্দিরের পাশে ঢুকলাম, মন্দিরে ঢুকে দেখলাম যে এখনও পর্যন্ত আরতির সময় হয়নি, কৃষ্ণ ঠাকুরকে খাওয়াচ্ছে, তো সেই জন্যে এখনও পর্যন্ত খুলি। আর আমার মেয়ে এখানে বসে আছে চুপচাপ করে, তো এই জন্য এখনও গেটটা খুলিনি, আরতি শুরু হয়নি। আর এখানে এক্ষুনি মানে 6:30 থেকে আরতি শুরু হয়, 6:30-র আগে গেলে তোমরা আরতি দেখতে পাবে না। তো সেই জন্য আমরা একটু মন্দিরটা দেখাচ্ছিলাম, দেখছিলাম এখানে কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছিল। তো তোমরা যদি কোনোদিন সময় পাবে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যাও, দারুণ তোমাদের অনুভূতি হবে, আমাদেরও অনুভূতি খুব ভালোই লাগছিল। আর এখানে এত সুন্দর করে সাজিয়েছিল না, মানে কি বলবো, মাটির ভাঁড় দিয়ে সাজিয়েছিল। আর এক্ষুনি বসতে না বসতেই চলে এলো সময়, সেই সময় সেই সুযোগ, আজকে কৃষ্ণনগরকে কেমন লাগছে সেটাই দেখবো আমরা। তো এখানে গেটে খোলার সময় হয়ে গেছে, আর গেট খুলছে, দেখতেই পাচ্ছ আমাদের সামনে। আর গেটটা ভাই কী বলো, যখন এই পর্দাটাকে সরাবে না, তখন মনে হয় স্বয়ং ভগবান আমাদের কাছে চলে এসেছে যেন। তো এক্ষুনি গেট মানে পর্দাটা সরাবে, তোমরা দেখো কত সুন্দর কিউট লাগছে আমাদের কৃষ্ণ ঠাকুরকে। ঠিক আছে, বাজালে হয়তো শুদ্ধ একটা সাউন্ড, মধুর সাউন্ড বের হয়। আর এখন এবার আমাদের বাবা পর্দাটাকে সরাবে বলে ভিতরে গিয়েছে, ভিতরে গিয়ে পর্দাটাকে খুব সুন্দর করে সরাবে, যেটা কিন্তু আজকে কিন্তু পর্দাটাকেও চেঞ্জ করেছে, যেহেতু জন্মাষ্টমী হলে পর্দাটা এই পর্দাটা ছিল না, অন্য একটা কালারের পর্দা ছিল। তো আর উপরে দেখতে পাচ্ছে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো আছে, মাটির ভাড়া আছে উপরে, কত সুন্দর করে সাজিয়েছে না। তো এখানে দেখতে পাচ্ছে গোকুল লেখা, এইবার পর্দাটাকে সরানো চলছে। তো এই দেখো পর্দাটাকে বাবা সরিয়ে দিল এদিকটাতে, আর এদিকটাতে গিয়ে যখন সরাবে না, যখন আমরা দেখবো না আমাদের সামনে, এই দেখো কত সুন্দর লাগে না, কত সুন্দর সাজিয়ে দেখো, ভার দিয়ে আর মানে ওখানে চালি টাইপের করেছে, কত সুন্দর লাগে। রাধাকৃষ্ণকে সত্যি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আমরা, এইটা দেখার জন্যেই এখানে আসা ঈশ্বরের মধ্যে। তোমরাও সময় পেলে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যাও, খুব ভালো লাগবে তোমাদের। সো তারপরে আমরা এখানে আমরা একটা ভোগ নিয়ে নিলাম, যেটা খিচুড়ি ভোগ, এখানে সমস্ত ফ্রিতেই খাওয়ায় খিচুড়ি ভোগটা এটা দেয়। আর এখানে আমার মেয়ে আমার আমার বউ আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, গরম লেগেছিল বলে উঠে চলে গিয়েছিল রাগ করে, এবার বলছে হ্যাঁ ঠিক আছে ঠান্ডা লাগছে, ঠিক আছে তো গরম লাগছিল বলে উঠে গিয়েছিল। আর এটা খাইয়ে দেয়, আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। কি নাম ওটা মানু? হ্যাঁ খিচুড়ি, ঠান্ডা তো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, 8টা বাজে যায়। আর এখানে এই যে মানু আমার পিছনে, দেখাই যাচ্ছে না মানুকে,
আইসক্রিম খাবে মোটামুটি, আর ঠান্ডা লেগেছিল, আইসক্রিম দেওয়া হবে, দেখা যায় আইসক্রিম দোকান পেলে দেবো। হ্যাঁ তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই। আর এখানে এই যে 8টা বাজে, আর এই যে রাস্তার অবস্থা কলকাতা শহরের, এইদিকে লাইট আছে আর আমাদের দিকে গেলে পুরো অন্ধকার, যেহেতু কলকাতা গ্রামের ব্যাপার আলাদা। আর এখানে বড় বড় বিল্ডিং, এই যে রাস্তা এরকম ফাঁকা। এখানে এসেই মাত্র মানুষ আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, টান টান, তাই তো ভালো লাগে আইসক্রিম খেতে, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, মুখ তো দেখো কারোর দেবে না চনু। তো এখানে মানুষ আইসক্রিম খাচ্ছে, আর এখানে প্রসাদ টা এনেছিলাম ভেজি টেবিল, এটা আমি খাবো এখন। তো তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে দিয়ে এখন বাইরের দিকে যাবো। কি খাচ্ছ, কেন খাচ্ছ, হ্যাঁ খা বারণ তো তোমার, হ্যাঁ আবার খাবে, ভাল লাগে আইসক্রিম খেতে, ভাল লাগে আরো খাবে, বেশি করে খাবে, যদি সর্দি হয় জ্বর হয় সব খেয়ে নেবে, যদি সর্দি হয় জ্বর হয় কি করবে, তখন কি করবে, ডাক্তারখানা যাবে। বাবা খুব ভালো। সো গাইস এই প্রসাদটা, এটা হলো পনিরের চপ, ঠিক আছে, ইস্কনের বিখ্যাত একটা বলতে হলো, এইটা কিন্তু খুব খেতে ভালো লাগে। আর এই যে চাটনি দেয় না, এই যে পুদিনার চাটনি আছে, দু রকম চাটনি দেয়, এটা কিন্তু দারুণ লাগে। করতে পারি বাড়ি নিয়ে 60 টাকা পিস, এর থেকে ছোটো আছে 30 টাকা পিস, সেটা এটা করতে পারি আমার বাড়ি নিয়ে আসি, যেহেতু ভালো লাগে খেতে। এই চাটনিটা না সেই লেভেলের চাটনি, আমি আবার এটা খাবো। এখানে দেখছি ফুল ক্যাশটা হচ্ছে, এখানে ক্যাশার মেন ভূমিকায় কে আছে, ক্যাশার মেন ভূমিকায় এইজো মহাদেব, বিট্টু সাও, আর স্যার আছে, সেই ভাষা মুখে ভাষা ভালো ভালো করো ভাষা, এই স্যারের বলার সাথে বিট্টুর খুব রাগারাগি হয়েছে, কেন রাগারাগি হয়েছে, পেটি নিয়ে, এই পেটিটা খুব রেগেছে, আমার কিন্তু সাদা বলছে বাট পেটি রাখা হচ্ছে না, আর বিট্টু খুব রেগে গেছে, আমাদের বলাদাও খুব রেগে গেছে বসেছে, আর এখানে পড়া যা এসছে, আর এখানে আমাদের মিটিং চলছে, যেহেতু আমরা শুশুনিয়া পাহাড়ে যাবো সেই ডিসেম্বরে বোধ হয়, আর এখন আমাদের প্ল্যান চলছে জানুয়ারিতে, জানুয়ারিতে ঘুরতে হবে, এখন থেকে প্ল্যান চলছে, মানে বুঝতে পারছো কত আগে থেকে। আর এখানে সবাই কারেন্ট নেই, আজ বোধ হয় প্রায় 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই, কারেন্ট নাই কি ফল্ট হয়েছে সেই জন্য কারেন্ট নেই, কারেন্ট নাই ঘাঁটি দেখা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ চুপচাপ বসে আছি, চারিদিকে পুরো অন্ধকার। এখানে অমিতদা কারখানা বন্ধ করে চলে এসছে, আমাদের সাথে সাথ দিচ্ছে এখন, আর এই দেখো বট গাছের পাতাও নড়ছে না এখন, আমরা এখন এখানে বসে গল্প করছি।